আপনারা জানেন এই জেলায় যে আমাদের প্রকৃত জনমতের প্রতিফলন ঘটেনি, তার কারণ মনোনয়নপত্র জমা করা এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখেছি পটাশপুর 1-2 নম্বর ব্লকে, মথুরা, আড়গোয়াল, সামন্তখণ্ড, আমাদের বড়হাট এবং অন্যান্য অনেক গ্রাম পঞ্চায়েতে বিজেপিকে প্রার্থী দিতে দেওয়া হয়নি। একইভাবে নির্বাচনের দিন আমরা দেখেছি খেজুরির বারাতলা, কাঁথি 3 নম্বর ব্লকের কুমিরদা ভাজা চাউলি, কাঁথি 2 নম্বর ব্লকের আমতলিয়া, আউরাই, ধোবাবেড়িয়া, দারিয়াপুরের একটা অংশ, বসন্তিয়ার একটা অংশ, পটাশপুর 1 নম্বর ব্লকে গোপালপুর থেকে শুরু করে একাধিক অঞ্চল, ভগবানপুর 2 নম্বর ব্লকে বরোজ, অর্জুননগর, জুখিয়ার একটা বড় অংশ, এইভাবে প্রায় 25টা গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলের প্রার্থীকে বুথে ঢুকতে দেওয়া হয়নি, এজেন্ট বসতে দেওয়া হয়নি এবং সিভিক ভলেন্টিয়ার দিয়ে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে ভোট লুট করা হয়েছে। এর বাইরেও সংখ্যালঘু বুথগুলিতে এরা 100-তে 100টা ভোট ফেলে দিয়ে সেখানেও গণহারে রিগিং করেছে। পাঁশকুড়া পশ্চিমের চৈতন্যপুর থেকে, প্রতাপপুর থেকে শুরু করে নন্দীগ্রামের কেন্দামারি, কালীচরণপুর থেকে শুরু করে এগরার পাঁচরোল, জেঠান, বিদ্যাসাগর থেকে শুরু করে অসংখ্য জায়গাতে এই ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে আজকে যে আমরা 1936 এবং আরো প্রায় 70-80 জন নির্দল আমাদের সমর্থিত যারা আজকের এই আলোচনা সভাতে এসেছেন, এই সংখ্যাটা 4000-এর উপরে যেত। আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল আদালতে যাওয়ার, আদালতের প্রথম দিনের নির্দেশে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের গণনা একই সঙ্গে আমাদের বিজেপির আবেদনের ভিত্তিতে মহামান্য উচ্চ আদালত দিয়েছিলেন। পরবর্তীকালে রাজ্য সরকার তার দলদাস নির্বাচন কমিশনকে সাথে নিয়ে হাইকোর্টে বলেন যে আমরা রাত্রি 12টার মধ্যে গোনা শেষ করে দেব, কিন্তু একসঙ্গে এতগুলো কাউন্টিং সেন্টার, এতগুলো কাউন্টিং পার্সোনাল দিতে পারবো না, মহামান্য আদালত হুজুর আমাদেরকে কনসিডার করুন, আমরা প্রথমে পঞ্চায়েত, পরে পঞ্চায়েত সমিতি, লাস্টে জেলা পরিষদ গুনব। আদালত অনেক বিষয়ে তারা গণতন্ত্রকে রক্ষা করার জন্য এগিয়ে এসেছেন, এক্ষেত্রে রাজ্য সরকার এবং রাজ্যের ইলেকশন কমিশনের আবেদন গ্রহণ করে বললেন ঠিক আছে একদিনের মধ্যে গোনা শেষ করতে হবে। কিন্তু আদালত জানে না এই দুরাত্মার ছলের যে ছলাকলা, আদালত মনে হয় সম্যক জানে না।